দিয়া দেয়, বালা বালা খানা খাওয়ায়, সালাম দেয় দেয় না, আর আমারে পাগল করে। হযরতে মাওলানা রবি শর্তে রাজি হয়ে গেলেন। আল্লাহর ওলি বলে এক নম্বরে মুরিদ হতে হবে, দুই নম্বরে তোমার কলেমাটা আমারে শোনাইবা, আমার কলেমা আমি তোমারে শোনামু। রুমি আল্লাহর ওলির কদম জড়ায় বলে, আল্লাহর ওলি আমারে মুরিদ করান। আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে তাকে বায়াতে রসুল পড়াইলেন, মুরিদ করাইলেন। আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। হাবিব, যারা আজকে আপনার হাতে বায়াত হইল, মুরিদ হইল, ইউবায়ুনা মুজারার সিগা বর্তমান ভবিষ্যতের অর্থ দেয়, প্রেজেন্ট এবং ফিউচারের অর্থ দেয়। নবী গো, যারা এমনি ভাবে আওলাদে রসুলের কাছে, আওলাদে ওলির কাছে, হক্কানি ওলামাদের কাছে বায়াত হবে, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আমার একটা রহমতি কুদরতি হাত থাকবে। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইযি ইউবায়ুনাকা, এমনি ভাবে যারা অলি আল্লাহর হাতে হাত রেখে বায়াত হবে, তাদের উপরে আমি আল্লাহ রাজি এবং খুশি থাকব। চিল্লা এখন মারহাবা, অন্তত পক্ষে আজকে শুনছেন আমার বাবারা ভাইয়েরা যারা অলি আল্লাহর হাতে হাত ধরেছেন, মুরিদ হয়েছেন, ওয়েলকাম। যারা হন নাই, আমি বলবো এখনো সময় আছে, যে কোনো সুন্নি দরবার দেখে বায়াত হয়ে যান। আমার কথা কি রাগ করছেন? আমি কি বলছি আমার কাছে মুরিদ হওয়ার লেগে? আপনার যেখানে পছন্দ, যেখানে গেলে আপনি শরীয়ত বুঝবেন, যেখানে গেলে তরিকত বুঝবেন, যেখানে গেলে চরিত্র পরিবর্তন হইব, সেখানে যান, মুরিদ হয়ে যান, বায়াত হয়ে যান। আর বায়াত গ্রহণ করলে আল্লাহকে আমি তার উপরে রাজি এবং খুশি। জোরে কর মারহাবা। মাওলানা রুমি বায়াত হয়ে গেল। এবার পাগল শামসের তাবরিজকে বলে, আল্লাহর ওলি, ওগো আল্লাহর ওলি, দুই দিনের দুইটা কথার বেদ আমারে বোঝায় এখন, মনে আসেনি? ও আল্লাহর ওলি, দুই দিন দুইটা কথার বেদ আমারে বোঝায় এখন। আল্লাহর ওলি বলে, চলো পাহাড়ের চূড়ার মধ্যে যাই, আজকে এক সপ্তাহ হয় আমি শামসের তাবরিজের পেটে কোনো খাবার যায় না। চিল্লা এখন আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা। আমার বাবারা ভাইয়েরা এখানে যারা বসা আছেন, সবাই ইনশাআল্লাহ সচেতন জ্ঞানী, প্রত্যেকের ইনশাআল্লাহ জ্ঞান আছে না? জ্ঞান আছে বিদায় ধর্মীয় মজলিসে এসেছেন কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য। আমরা সকলে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেকের জ্ঞানকে আরো বাড়ায় দেয়। আমিন কোন আরো জোরে কোন আমিন। আমি জানতে চাই এই এলাকার যুবকরা, পশ্চিম আলীনগরের যুবকরা, এই সুন্দর সুন্নি সম্মেলন দিয়েছে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি তো হাত তুলুন দেখি। তাকবীর দেন, নারায়ে তাকবীর, হাত জাগা আছে তাকে তুললেন, না থাকলে অসুবিধা নেই। আল্লাহু আকবার, ইয়া রাসূল আল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। বাজান, এই মাহফিল দেওয়াতে কষ্ট পাইছেন, বেজার হয়েছেন এমন দুই একজন আছেন নি? হ্যাঁ, শামসের তাবরিজের কাছে মুরিদ হয়ে গেলেন। আল্লাহর ওলি বললেন, তুমি তোমার কলেমাটা আমার শোনাও, আমি আমার কলেমা শোনাবো। সুবহানাল্লাহ। গন মাওলানা রুমি জালালউদ্দিন রুমি কলেমা শরীফ পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সিল্লাগন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে নি কলেমা? ঠিক আছে নি? আবার নাকি আলাদা পড়তে হইব? কথা বলেন, খেয়াল করে বলেন। এই বাংলাদেশের মধ্যে এমন কিছু আলেম নামে জালেম বাড়িয়ে গেছে, ওয়েবসাইট খুললে ইউটিউব খুললে পাইবেন, এরা বলে কলেমা থেকে নবীর নাম আলাদা করে পড়ার জন্য। ঠিক কিনা? কথা বলেন না কেন?
সাবধান, ওই সমস্ত আলেম থেকে সাবধান থাকবেন। আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা, আদম আলাইহিসসালাম কয় আল্লাহ যখন আমারে বানাইলো দেহের মধ্যে রুহ দিল, আমি আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়ে গেলাম, 70,000 বছর কাটাইলাম। আল্লাহ কয় ইরফা উরাসাকা আদম, আদম নবী মাথা উঠাও, আমি মাথা উঠাইলাম, তাকায় দেখি আরশের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম নবী জিজ্ঞাসা করে, মাবুদ আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানাইয়া কাহার নাম তোমার সাথে রাখিয়াছো লিখিয়া? আল্লাহ বলে, বন্ধু আমার মুহাম্মদ রে আমার সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে কিছুই সৃষ্টি না হইতো। জোরে কন সুবহানাল্লাহ। এ আদম নবী আমার বন্ধু মুহাম্মদ আমার সাথে জড়িত, আমার বাবারা সেই জায়গার মধ্যে কলেমা একসাথে, আর এত বছর পরে এসে মৌলভীকে কলেমা আলাদা করন লাগবো। তার নাম জানেননি? তার নাম জানেন না? ইউটিউব খুললে পাইবেন, নাম তারেক মনোয়ার, তারেক মনোয়ার, ডাউনলোড করা আছে। নাউজুবিল্লাহ কইতেন না? কলেমা কি আলাদা না একসাথে? জোরে গান। আমি আর মনোয়ার কই, আমি জানোয়ার কই, কি কই? কারণ যে কলেমার অস্বীকার করছে কি মুসলমান আছে? না না, বেঈমান। সে কি জানোয়ার? আমার বাবারা ভাইয়ারা ওপেন ভয় পাইছে আমরা কোনো আবার নাকি? আমি মাইক দিয়ে কথা বলতেছি, ভয় হলে আমার না ভয়ের দরকার? আল্লাহ নবী ইসলাম ফারুকী যিনি শহীদ হয়ে গেছেন কি ভয় করে কথা কইছে? যে কলেমাকে আলাদা করতে কয় সে মুসলমান তাই কিভাবে? আবার আমার সোনার বাংলার মানুষ, সরল সাধারণ মানুষ, এদেরকে বেঈমান করার জন্য এই ইহুদি দালালে গুলি কথা বলেন, ঠিক কিনা? আল্লামা রমিদ কলেমা শরীফ শুনাইলেন, পাগল শামসের তাবরিজ কয় চলো পাহাড়ের চূড়ার মধ্যে যাই। কয়দিন খানা খায় না? জোরে বলেন, 7 দিন খানা খায় না। হাতের মধ্যে গোস্ত একটু করে, রুমি বলে, কি ব্যাপারে রুমি? 3 দিন রুম শহরের মধ্যে ঘুরেছি, যেই জায়গার মধ্যে খাবারের জন্য গেছি মানুষ আমারে পাগল বলে দূর দূর করে তাড়ায় দিছে। একবারের মধ্যে অনুষ্ঠান গিয়ে দেখি আলেমদের খাওয়াচ্ছে, আমি পাগল মানুষ গেলাম আমারে খাবার দিব দূরের কথা, পাগল বলে আমারে তাড়ায় দিল। সেখান থেকে নাইমা গ্রামের মধ্যে আইছি, আসার পরে দেখি কিছু লোকের গরু জবাই করা গোস্ত বন্টন করতেছে, আমি হাত বাড়াইলাম আল্লাহর হস্তে আমার একটা গোস্তের টুকরা দিছে, আমি বিদায় হয়ে গেলাম। কিন্তু কাঁচা গোস্ত খাওয়া যায় না, রুমি আমার বাড়ি নাই গো নাই, আমার স্ত্রী নাই, ছেলে মেয়ে নাই, কোন জায়গার মধ্যে গোস্ত পাক করাম, কেমন করে পাক করাম, আমার তো কোনো ব্যবস্থা নাই। এই গোস্তের টুকরা লইয়া আজকে 7 দিন হয় ঘুরতেছি, এই জন্য মনের দুঃখে আমি আমার মালিকের সাথে কথা বলতেছি। আসলে গালাগালি না, এটা হলো প্রেমের আর প্রেমিকার প্রেমিকার আলাপ। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে প্রেম করিয়া ভুল না জীবনে রাইখো মনে, প্রেমে করিয়া ভুল না জি আশকে, প্রেমে করিয়া ভুল না জি রাইখো মনে, প্রেমে করিয়া সবাই খুলিলে মনের তালা দেখতে পাবি নূর তাজেলা, খুলিলে মনের তালা দেখতে পাবি নূর তাজেলা, সোনার মানুষ যেথায় বিরাজ করে ওরে, সোনার মানুষ যেথায় বিরাজ করে আপন প্রেমে করিয়া বহিল না জি আশেকে, প্রেমে করিয়া বুইল না জীবনে রাইখো, প্রেমে করিয়া বুইল না জি খুলিলে মনের তালা দেখতে পাবি নূর তাজেলা, খুলিলে মনের তালা দেখতে পাবি নূর তাজেলা, যাপন ঘরে দেখিবা নবীরে তোমার, আপন ঘরে দেখিবা নবীরে রাইখো মনে, প্রেমে করিয়া ওরে, প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া। এ রুমি আমি আমার মালিকের সাথে প্রেমের আলাপ করতেছিলাম, সোহাগ করতেন না রুমি রে,
আমি আমার মালিকের সাথে কথা বলতেছিলাম, রুমি সেই গোস্তের টুকরা এখনো আমার কাছে, চলো পাহাড়ের চূড়ার মধ্যে যাই। এই গোস্তের টুকরা সিদ্ধ হইলে আল্লাহকে বলবো, সূর্য একটু নামায় দিলে, সূর্য যদি নেমে আসে গোস্তের টুকরা সিদ্ধ হইব, তারপরে খানা খামো। আরো জোরে কন আমার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, খেয়াল করো, এ তরিকতের বাবারা আল্লাহ জাহান্নাম তৈরি করছে, বান্দার গুনাহ মাফ করবো তারপরে জান্নাতে দিব, একটা লোক জাহান্নামে রাখবে না, আল্লাহ গুনাহ মাফ করার পরে জান্নাত দিয়ে দিব। ও বন্ধু, আল্লাহর ওলির দরবারের মধ্যে মানুষ যখন যায়, জাহান্নামের আগুনের যে তাপমাত্রা তার চাইতে বেশি, 70,000 গুণ তাপমাত্রা হলো একটা আশেকের অন্তরের আগুন। জাহান্নামের মধ্যে 10 বছর 15 বছর 20 বছর শাস্তি ভোগ করার পরে গুনাহ মাফ হইব, কিন্তু আল্লাহর ওলি এক নজর চাইলে তার গুনাহ মাফ হয়ে যায়। কথা কন ঠিক কিনা? নেগাহে ওলি মে ইয়ে তাসির দেখি, বদলতি হাজারো তাকদীরও দেখি, আল্লাহর ওলি একটা গুনাহগারের দিকে চাইলি তার গুনাহ মাফ হইয়া সে ওলি হয়ে বাইর হয়। মারহাবা কইতেন না? আরো জোরে কর মারহাবা। পীরের হাতে হাত দে মনা, থাকবে না তোর পিসের গুনা, সামনে তাহার হুকুম তামিল কর, ওরে মুর্শিদ যদি করে দেয় মাফ, থাকবে না তোর এই দেহের মাপ, ভয় ভীতি রবে না মরার পর, নবীর হাদিস পর, গুনা খাতা মাফ করাই আমর, তুই গুনা খাতা মাফ করাই আমর, নবীর হাদিস পর, গুনা খাতা মাফ করাই আমর। আমিন কোন জোরে? আমিন। আরো জোরে কর আমিন। আমি হাত জোর করে অনুরোধ করে বলে যাব, যারা এখনো বায়াত হন নাই, আল্লাহ হায়াতে বাঁচা রাখার দোয়া করি, অন্তত পক্ষে সচেতন এই জ্ঞানটা থাকতে, মাহফিলে আওয়াজটা থাকতে, ইতিমধ্যে যেখানে ভালো হয়ে গেলে বায়াত হয়ে যাবেন। আমার বাবারা, ভাইয়েরা, মাওলানা রুমি ডেকে বলে, আল্লাহর হলি আপনার কলেবাটা আমার শোনার করে দাঁড়াও, গোস্ত সিদ্ধ করে লই। কি করে লই? ডাক দিছে আল্লাহ, একটু সূর্য নামাই দাও না, ভালো লাগবে না? ফাইজা আহাবাব তু কুন্তু সামাহুল্লাজি ইয়াসমাউবি হাজুর, হাদিসটা আছে না খোদবার মধ্যে, হাদিসে কুদছি, আল্লাহ কে যখন আমি কেউ ভালোবাসি আর আমার কোনো ফাগলে ভালোবাসে, তখন তার হাত আমার হাত, তার জবান আমার জবান, তার পাও আমার পাও, তার সব কিছু আমার। সুবহানাল্লাহ। গন পাগল ডাক দিয়ে কয়, আল্লাহ সূর্য একটু নামায় দিলে খুব ভালো হইতো, কে আরে গোস্তটা সিদ্ধ হইলে খাইতাম। সুবহানাল্লাহ। সূর্য নামায় দিলে ও বন্ধু, রোম শহরের মধ্যে পাহাড়ের চূড়ার মধ্যে সূর্য, আমার বাবারা ভাইরা, মাওলানা রুমি তাকায় রইছে হাতের মধ্যে গোস্তের টুকরা। এই আরণ্যগরের বাবারা খেয়াল করো, হিসাব মিলায় নিয়ে যাও, চাঁদপুরি আবার নাও দেখা পাইতে পারো, হাতের মধ্যে গোস্তের টুকরা, সূর্যের তাপে জল্লা পুরা শেষ, 13 কোটি মাইল উপরে সূর্য, তাপ দিলে গরম লাগে, এটা হাতের নিকটে তাপ দিছে, গোস্তের টুকরা জল্লা গেছে, হাতের মধ্যে গোস্ত আছে না নাই? জোরে কন্যা কামিয়া, গোস্ত আছে নি, কিন্তু গোস্ত পরে না, ওই গোস্ত পুরা গেছে। রুমি কয়, কি ব্যাপার? ওই গোস্তের টুকরা জল্লা গেছে, আপনার হাতটা দিপুরে না, কারণ কি? আমিও দিপুরে না, কারণ কি? ও বন্ধু, শামসের তাবরিজ কয়, রুমি রে তুই জলস না, একটা কারণ তুই আমার লগে মিল্লা রইছ, কারো ছিল সিন্নি খেলে মোল্লা চিনলা না, এখন পীর কিন্তু পাওয়া যায় ঘরে ঘরে, ও বন্ধু শিষ্য পাওয়া যায় অতি ভাগ্যের জোরে, ঠিক কিনা? আমার বাবারা ভাইয়ারা, রে এ রুমি তুই জলস না, এই মাত্র আমার কাছে বায়াত হইছ, আমার লগে বসার কারণে তুই জলস না, রুমি সূর্যের যে তাপমাত্রা আসে কে হৃদয়ের মধ্যে তার 70,000 গুণ পাওয়ার বেশি, এই সূর্য তাপমাত্রা কেমন করে আমার জ্বালাইব, সূর্য তাপমাত্রা আমার জ্বালানোর ক্ষমতা রাখে না। এমন সময় একটা লোক হাজির হয়ে গেছে, লোকটার বাড়ি হলো বগদাদ শহরে, নাম হলো গাউসে পাক আব্দুল কাদের জিলানি। সালাম দিল, ডেকে বলে, এই পাগল কি ব্যাপার? সূর্য নামাইছো গিল লাগা, আমি দেখি বগদাদ শহর অন্ধকার, সারা পৃথিবী অন্ধকার, সূর্য নাই, সূর্য নাই। পাগল কয়, হুজুর কে আপনি? কয়, তুমি কি আমার নাম জানো না? আমার নাম মহিউদ্দিন আব্দুল কাদের। কয়, হুজুর নাম শুনছি, আপনার কদমে আমার হাজারো ভক্তি। জোরে কন সুবহানাল্লাহ। আপনাকে পাইছি হুজুর, দুইটা কাজ আজকে আপনি করব, এখান থেকে আপনি ফিরাইতে পারবেন না। কয়, দুইটা কাজ কি? একটা কাজ হইল, আজকে আমি সূর্যের জন্য দোয়া করব, কেয়ামতের আগে নবীর কোনো উম্মত সূর্যকে আর নামাইতে পারবে না। সুবহানাল্লাহ কইতেন না?
অসুবিধা হচ্ছে? আর পাঁচটা মিনিট। এ মিয়া পাগল বলতেছে আল্লাহর ওলি, আপনি গাউসে পাকের নাম নিলে মানুষের শির পরে যায়, ঠিক কি না? না পাক অবস্থায় যদি লোকটা শিরে পড়ে যায় গা, তো বালা মন্দ কেমনে বুঝবো? অতএব কারণে আমি দোয়া করবো, আপনি আমিন কইবেন। তো কি দোয়া করবা? এটা কইতাম না, আপনি ও আদা করেন আমিন কইবেন নি, কহ কমু কইলে আল্লাহ এখন থেকে তোমার গাউসে পাকের নাম ফাঁকে নেক আর না ফাঁকে নেক কারো যেন শির না পরে, গাউসে পাক কয়ে আমিন। সুবহানাল্লাহ কইতেন না মিয়া, অলির বাচ্চা নিজে আমিন কইছে, তখন থেকে শির পরা বন্ধ হয়েছে, চিল্লায় এখন আল্লাহু আকবার। আপনাদের খুব কষ্ট দিছি, আমার বাবারা ভাইয়েরা আল্লাহ হায়াতে বাঁচাইলে ইনশাআল্লাহ সামনে রাখাবো। একটু নবীর সালাম দেন, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা সালাম তুল্লাহ দুজামি মেসালে মোহাম্মদ জামালে খোদাই কমালে মোহাম্মদ আমরা আলীনগর জমিনে দাঁড়ায়া ডাকি গো নবী নবী বলিয়া দাও না গো পর্দা দেখিব নয়ন ভরি নবীজি দূরে আপনি আসেন যে হৃদয় জুরে দেখা দেন নবীজি স্বপনে এই আরজ আপনার চরণে সোল সাল করবে মুর্শিদের অনুসরণ সে পাবে দয়াল নবীজির দর্শন পাবে সে মাওলার দিদার রবে না দুঃখ জ্বালা তনে আনাবে মালাইকা সুল সালাম হাবিব মালাইকা সালাম ডাল দিয়ে
قلب امي عظمت مصطفى سيدي على حجرات بلا مصطفى جان رحمت پہ غوث العظام امامت کا ون اج میری سنجری خواجہ غریب جس مین دین مل ہت پیلا مصطفیٰ جانے رحمت پہ لام شمع بج میں ہت پیلا